রাশিয়ান বাহিনী কার্চ অঞ্চলে নতুন একটি আত্মঘাতী ড্রোনের ব্যারেজ নিক্ষেপ করেছে তারা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং তারা বিভিন্ন ধরনের আত্মঘাতী ড্রোনের মাধ্যমে সেখানে ট্যাঙ্ক আরবট ভেকলসহ আরও অনন্য স্থাপনাকে একেবারে উড়িয়ে দিয়েছে তারা যখন শনাক্ত করে যে রাশিয়ান বাহিনীর এগেইনস্টে ইউক্রেনীয় বাহিনী ট্যাঙ্ক এবং আর্ম ভেকেল নিয়ে প্রবেশ করছে তখন সঙ্গে সঙ্গে তারা দুইটি ট্যাঙ্কে এবং আরও কয়েকটি আর্মড ক্যারিয়ার ভেকেলকে ধ্বংস করে দেয় এই পর্যন্ত তারা একশো সাতাশটির মতো ট্যাঙ্ক হারিয়েছে এই সংখ্যা ছয় আগস্টের পর থেকে এই পর্যন্ত বিশ তারিখের পরে রাশিয়ান বাহিনী পাল্টা কাউন্টার অফেন্সিভ শুরু করার পূর্বে তারা ডিপ স্ট্রাইক হামলা শুরু করে এরপরে তারা একটি নির্দিষ্ট সময় পর কাউন্টার অফেন্সিভ ভিত্তিক হামলা শুরু করে বন্ধুরা আজকের যে রিপোর্ট তারা প্রকাশ করেছে তারা ক্ষেপণাস্ত্র আত্মঘাতী ড্রোনের মাধ্যমে যেখান দিয়ে অনুপ্রবেশ করছিল কার্সকের অভ্যন্তরে তখনই তারাই এই হামলাটি চালায় বন্ধুরা তাদের যে সকল রিকগনাইজেন্স গ্রুপগুলো রয়েছে সেখানে তারা শনাক্ত করে যে একটি ইউক্রেনীয় বাহিনী বা একটি দল ইউক্রেন থেকে রাশিয়ার অভ্যন্তরে অর্থাৎ কার্সকের টেরিটরিতে প্রবেশ করতে যাচ্ছে তখনই তারা প্রচণ্ড হামলার মাধ্যমে সেটিকে ওয়াপড আউট করে দেয় আর এখনও পর্যন্ত তারা যে হিসাবটি দিয়েছে যে তারা প্রচুর পরিমাণে আর্মার্ড ক্যারিয়াল ভ্যাকেল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং একশো সাতাশটির মতো ট্যাঙ্ক এবং ষোলো হাজার চারশো শূন্য কার্সকে খেয়ে ফেলেছে অর্থাৎ কাস্টিজনে দখলে রাখতে ইউক্রেনীয় বাহিনী এখন যে পরিমাণ পরিশ্রম শ্রম তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস তাদের গোলাবারুদ ধ্বংস সৈন্যদের জীবন সব কিছু অ্যাকোমোলেটেড করে যে ব্যাপারটি শেষ পর্যন্ত পেতে হবে সেটি সম্ভবত মনে হচ্ছে মিস্টার ভ্লাদিমির পুতিনের সেই ঘোষণা আপনারা নিশ্চিত থাকুন আমাদের টেরিটরি আমরা মুক্ত করব। কাক্স রিজন কোনোভাবেই শত্রুরা দখল করে রাখতে পারবে না এবং তাদের অভ্যন্তরে বা তাদের দখলে কাক্স রিজন থাকবে না গ্যারান্টি সহকারে মিস্টার ভ্লাদিমির পুতিন যখন এই বাক্যটি বলেন তখন ধরে নিতে হবে কাস্টকে মুক্ত করার জন্য মিস্টার ভ্লাদিমির পুতিনের কমিটমেন্ট শুধু ফাঁকা বুলি নয় এটি নিশ্চিত এমন কিছু পরিকল্পনা যে পরিকল্পনার মাধ্যমে এখানে যারা বা যে সকল সৈন্য মোতায়েন রয়েছে তাদের জীবন হয়ে উঠতে পারে বিপন্ন সুতরাং ইউক্রেনীয় প্রেসিডেন্ট কি এই তাদের জীবন বিপন্ন হয়ে যাওয়ার পূর্বেই কাশ থেকে তাদের সৈন্য প্রত্যাহার করবে বন্ধুরা আপনাদের কাছে কি মনে হয় মিস্টার জেলেনেস কি কাস্টকে যে প্রতিনিয়ত আবার পরাজিত হচ্ছেন এবং এখান থেকে কি তিনি তার সৈন্যদের জীবন বাঁচাতে প্রত্যাহারের সিদ্ধান্ত নিতে পারেন বন্ধুরা ব্যাপারটি সম্পর্কে আপনাদের ডিটেলসলি বলবো আমি শেষ পর্যন্ত আপনাদের দেখার অনুরোধ করছি আসলে তিনি এখানে কোন সিদ্ধান্তটি কোন সিদ্ধান্তের আলোকে নিতে পারেন এবং কী ধারা প্রভাবিত হতে পারেন শেষ পর্যন্ত তার এই পরিকল্পনা কি ব্যর্থতায় পর্যবসিত হবে নাকি ন্যূনতম কোনো চাপ তৈরি করতে পারে রাশিয়ার উপরে নাকি কাস্টকে দখল রাশিয়াকে আরও একটি রিলিজাবল পয়েন্টে এনে দিয়েছে বিষয়গুলো সম্পর্কে আপনাদের সামনে বিস্তারিত জানাবো বন্ধুরা তার আগে দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদেরকে প্রতিনিয়ত দেখেন তাদের কাছে অনুরোধ আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি চেপে দেবেন তাহলে যখনই আমরা নতুন কোনো ভিডিও আপনাদের উদ্দেশ্যে আপলোড করব আপনারা রিমাইন্ডার পেয়ে যাবেন বর্তমান যুদ্ধরত অবস্থায় মধ্যপ্রাচ্য একটি স্ফলঙ্গ অবস্থা অতিক্রম করছে এবং এখানে রাশিয়ার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধ যখন তুমুলাকাত ধারণ করেছে তখন লেবানন এবং হিজবুল্লাহ যুদ্ধ প্রায় একইভাবে তুমুল আকার ধারণ করেছে লেবানন হিজবুল্লাহ যুদ্ধ মানে ইরানের সাথে ইসরায়েলের যুদ্ধ ধরে নেওয়া যায় আর ইরানের সাথে হিজবুল্লাহর যুদ্ধ মানে রাশিয়া এবং ইরানের কৌশলগত সামরিক কৌশলগত ব্যাপারগুলো এখানে চলে আসতে পারে কারণ যখন ইরানের সার্বভৌম নিরাপত্তা হুমকির মুখে পড়ার সম্ভাবনা দেখা দেবে তখন নিশ্চিতভাবে রাশিয়াকে তাকে সহায়তা করতে হবে যেমন ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়া তাকে সুস্পষ্ট সহায়তার মাধ্যমে বর্তমানে প্রায় জয়ের কাছাকাছি পৌঁছে দিয়েছে সুতরাং ইরানের সার্বভৌম নিরাপত্তা এবং তাদের আবেগের প্রতি সম্মান না দেখালে ভবিষ্যতে রাশিয়া ইউক্রেন যুদ্ধটি যেমন সহায়তা পাচ্ছে ইরানের তরফ থেকে রাশিয়া সে ব্যাপারে গলদ এবং অন্যরকম চিন্তাভাবনা আসতে পারে সুতরাং মিস্টার ভ্লাদিমির পুতিন এক্ষেত্রে সম্ভবত জিরো টলারেন্স নীতি নিয়ে অবশ্যই ইরানের পাশে দাঁড়াবেন এবং কিভাবে হিজবুল্লাহ সরাসরি সাহায্য পেতে পারে ইরানের মাধ্যমে সে ব্যাপারটিও হয়তো তারা এখানে বুঝতে পারে হিজবুল্লাহ যে সকল অস্ত্র ব্যবহার করে তার অধিকাংশই অবশ্যই রাশিয়া নির্মিত অ্যান্টিট্যাঙ্ক গাইডের মিসাইল থেকে শুরু করে অন্য যে প্রযুক্তিতে তারা রকেট লঞ্চারগুলো করে হয়তো তারা নিজেদের প্রযুক্তিতে করে কিন্তু ট্যাঙ্ক গাইডেড মিসাইল এবং অন্য যুদ্ধ অ্যামিনেশনগুলো তারা রাশিয়ার কাছ থেকে ইরানের মাধ্যমে হাতে পায় সুতরাং এখানে গুরুত্বপূর্ণ একটি প্রভাব রয়েছে রাশিয়ার এ ব্যাপারে কোনো সন্দেহ নেই মধ্যপ্রাচ্যে তারা প্রভাবটি ধরে রাখার চেষ্টা করবে কারণ আমেরিকা এখানে প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত থাকে মধ্যপ্রাচ্য বর্তমানে যার হাতে থাকবে সারা বিশ্বের কন্ট্রোল তাদের মোটামুটি হাতে থাকবে এমনটি অনেকে মনে করে থাকেন সুতরাং এই কন্ট্রোলটি কোনোভাবেই মিস্টার ভ্লাদিমির পুতিন স্বার্থে রাজি নন এবং তিনি সম্ভবত ছাড়বেন না আমার কাছে ব্যাপারটি এমনই মনে হয় সামগ্রিক বিষয়ে বিস্তারিত জানতে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন বন্ধুরা কাক্স রিজনে মিস্টার ভ্লাদিমির পুতিনের গৌরব গাথা সম্পর্কে আরও কয়েকটি বিষয় আপনাদের সামনে এখন তুলে ধরব শুধুমাত্র আমাদের সাথে থাকতে হবে অবশ্যই শেষ পর্যন্ত বন্ধুরা তাহলে চলুন সামগ্রিক বিষয়ে আমরা আরও কিছু বিষয় জানাই কিভাবে কাক্স রিজনটি তিনি সম্পূর্ণরূপে ইউক্রেনীয় শত্রুমুক্ত করতে পারেন এবং ইউক্রেনকে এখান থেকে ছেলে ইউক্রেনের অভ্যন্তরে পাঠিয়ে দিতে পারেন সামগ্রিক বিষয়গুলো জানতে চাইলে শেষ পর্যন্ত আমাদের ভিডিওতে চোখ রাখতে হবে রাশিয়া রিকগনাইজেশ ইউনিট তারা দাবি করে যে তারা একটি ভেকল বা একটি ভেকল কেরিয়ার গ্রুপকে তারা দেখতে পায় আর তখনই তারা ড্রোন প্রিয়া সিম্বল ইউজ করে মূলত এ বিপিএল এ লেজার গাইডেড মিসাইল নিক্ষেপ করে আর এই মিসাইলের মাধ্যমেই তারা পুরো এই ভেকলটিকে বা ভেকলের ইউনিটটিকে ডেস্ট্রয় করে দিতে সক্ষম হয় সুতরাং রাশিয়ান রিকগনাইসেন্স ইউনিটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কাক্স রিজনে রাশিয়া আর একটি ভিডিও প্রকাশ করেছে যেখানে দেখা যায় যে অনেকগুলো ট্রুপস এক জায়গায় হয়ে আপনার কাস্কের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করে তাদেরকে টুটাডি এখানে এলিমিনেশন করে দেওয়া হয়েছে রাশিয়ার তরফ থেকে আর একটা বিষয়ে দাবি করা হয়েছে যে তারা একটি গ্রুপকে ডিস্ট্রয় করে দিয়েছে যে গ্রুপে ছিল দুইটি ট্যাঙ্ক এবং চারটি কোজাক আর্মড ফাইটার ব্যাকেল বন্ধুরা দুইটি ট্যাঙ্ক এবং ওজার্ট আরবার্ট ভ্যাকেলকে ধ্বংস করার মাধ্যমে রাশিয়ান বাহিনী নতুন নতুন যে ধ্বংসযুগ এখানে চলছে তার সাথে এগুলোকে আরও কিছু অ্যাড করতে সক্ষম হলো আর এই ধরনের বেসে বেসে হামলার মাধ্যমে তারা সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুগুলোকেই টার্গেট করছে যে টার্গেটে মূলত তারা পড়ছে বা যারা পড়ছে তাদের কপাল খারাপ টোটালি রাশিয়ান বাহিনী যে কাজটি করেছে তারা প্রায় ষোলো হাজার চারশোর মতো ইউক্রেনীয় সৈন্যকে এমন পর্যায়ে পাঠিয়েছে সেগুলো একটি মৃত্য পর্বত বলা যেতে পারে তারা ইতিমধ্যে একশো সাতাশটি ট্যাঙ্ক খেয়ে দিয়েছে শুরুতেই যেটি বলেছি এটির সংখ্যা কিন্তু আপনারা অন্যভাবে ভাববেন না এই একশো সাতাশটি ট্যাঙ্কের হিসাব আপনাদের আমি দিচ্ছি শুধুমাত্র কার্কস রিজনে এবং এটি শুধুমাত্র ষোলোই আগস্ট থেকে বর্তমান পর্যন্ত অর্থাৎ আজ বা গতকালের মধ্যে যে দুইটি ট্যাঙ্ক এখানে ডিস্ট্রয়েড করা হয়েছে সেগুলো এখানে যোগ করে সর্বশেষ রেজাল্টটি তৈরি করা হয়েছে সুতরাং বুঝতেই পারছেন আঘাতরত অবস্থায় বা দায়িত্বরত অবস্থায় কতটা গুরুত্বপূর্ণ এবং সেন্সেটিভ রাশিয়ান বাহিনী ছিল আছে এবং থাকবে বন্ধুরা এখানে প্রচুর পরিমাণে মিসাইল হামলা চালানো হয়েছে ড্রোন স্ট্রাইক চালানো হয়েছে যেটি ইউক্রেনের তরফ থেকে দাবি করা হয়েছে তাদের পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে রাশিয়া প্রায় একাশিটির মতো ড্রোন নিক্ষেপ করেছে বন্ধুরা এই ড্রোন নিক্ষেপ করার মানেই হচ্ছে আসলে চরম ধরনের একটি যুদ্ধের ডঙ্কা বেজে ওঠা একাশি ড্রোনের মধ্যে প্রায় ছেষট্টিটি তারা ইনসার ইন্টারসেপ্ট করতে সক্ষম হয়েছে বলে ইউক্রেনের তরফ থেকে জানানো হয়েছে আর বাকি বৃষ্টির মতো হয়তো আঘাত এনেছে ইউক্রেনের মিনিস্ট্রি অফ ডিফেন্সে দাবি করেছে তারা তারা রাশিয়ার সোড়া সিয়াসিটি আত্মঘাতী ড্রোনের মধ্যে প্রায় ছেষট্টিকেই ডিস্ট্রয় করেছে বা ইন্টারসেপ্ট করতে সক্ষম হয়েছে বাকি বৃষ্টি হয়তো বিভিন্ন অবস্থা আঘাত এনেছে যাই হোক এটিও রেশিও হিসেবে অনেক ভবিষ্যতে হয়তো এমন ধরনের ক্ষেপণাস্ত্র বা আত্মঘাতী ড্রোন চালানো হবে যেগুলোই রাডারের সক্ষমতার বাইরে থাকবে তখন কাহিনী কি হবে বন্ধুরা এইভাবে যে ব্যাপারটি ঘটছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যে মিস্টার ভ্লাদিমির পুতিন আস্তে আস্তে বিশ্বের বর্তমান ঘোলাট অবস্থার মধ্যে সব কিছুই নিজের করে নিচ্ছেন